চার নম্বর ও সতেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন এদিন বাটার মোড়ে পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরানোর পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় উপস্থিত ছিলেন উপপৌর মাতা বনগা পৌরসভার সতেরো নম্বর ও চার নম্বর ওয়ার্ডের উদ্যোগে যৌথভাবে রাখি বন্ধন উৎসব পালিত হল বৃহস্পতিবার এদিন সকালে বঙ্গা বাটার মোড়ে পালিত হয় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানে হাজির ছিলেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্না আঢ্য উপস্থিত ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা আঢ্য রাখি সমবেত সঙ্গীত মিষ্টিমুখের মধ্যে দিয়ে পালিত হয় এদিনের অনুষ্ঠান এদিন বনগাঁ বাটার মোড়ে পথ সাধারণ মানুষ কর্তব্যরত পুলিশ কর্মী স্থানীয় ব্যবসায়ী প্রত্যেকের হাতেই রাখি পরিয়ে দেওয়া হয় অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষ থেকে আয়োজকদের দাবি আজকের এই বিশেষ দিনে সৌভাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতেই এই উদ্যোগ রাখি বন্ধনের পাশাপাশি বনগা বাটার মোড়ে অস্থায়ী মঞ্চ থেকে সমবেত সঙ্গীত পরিবেশনের ব্যবস্থাও করা হয় অনুষ্ঠান শেষে জ্যোৎসনাঢ়্য বলেন একদিকে ঝুলন উৎসব চলছে বনগাঁ শিমুলতলা এলাকায় বনগার ঝুলন উৎসব বনগার মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় এসবের মধ্যেই রাখি বন্ধন আমরা চার নম্বর ওয়ার্ড ও সতেরো নম্বর ওয়ার্ডের সকলকে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলাম ধূন উৎসব সেই উৎসব চলছে পাশাপাশি আমাদের রাখি পূর্ণিমা উৎসব বিশেষ করে আমরা বাটার মোড়ে চার নম্বর এবং সতেরো নম্বর ওয়ার্ডের এবং যারা ব্যবসাদার আছে পচল্টি মানুষদেরকে নিয়ে আমরা একটা ঘরোয়া সুন্দরভাবে একটা রাখি বন্ধনের উৎসবের মধ্য দিয়ে আমরা সকলেই সকাল থেকে মেতে উঠি বিশেষ করে মেয়েরা ভাইদের এবং দাদাদের হাতে রাখি বেঁধে দেয় ভাইদের মঙ্গল কামনার জন্যে এবং তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই দিকে তাকিয়ে তাই সকলেই মিলে আমরা চার নম্বর ওয়ার্ডে সকলেই মিলে আজকে রাখি বন্ধনের উৎসবে আমরা মেতে উঠি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলা